একাদশ শ্রেণীর ইতিহাসের মোট 6টি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে। তার মধ্যে তোমাদের প্রথম অধ্যায়তে কোনো বড় প্রশ্ন পরীক্ষায় থাকবে না, তাই তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই 5টি অধ্যায় থেকে বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে। তাই তোমরা এই ভিডিওর মাধ্যমে আমি যে বড় প্রশ্নগুলো সাজেশন হিসাবে তৈরি করেছি, তোমরা যদি এইগুলো ভালোভাবে পড়ে নিয়ে যাও তাহলে তোমরা 2022 সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় এখান থেকেই বহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ইতিপূর্বে তোমাদেরকে আমি বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সাজেশন দিয়েছি, তোমরা যদি সেই সাজেশনগুলো না দেখে থাকো তাহলে তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা সেই সাজেশনগুলো দেখে নেবে। প্রথম অধ্যায় ইতিহাস চেতনা, সেখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না, তাই তোমাদের দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে মধ্যপ্রস্তর বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। পরের প্রশ্নটি রয়েছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও, এই সভ্যতার পতন কেন হয়, এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন নম্বর দাগে রয়েছে চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন। এবং পরের প্রশ্নে রয়েছে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন, শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা, এখান থেকে যে 8 নম্বরের প্রশ্নগুলো তোমরা পড়বে, এক নম্বর দাগে রয়েছে পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। পরের প্রশ্নটি আছে মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন নম্বর দাগে রয়েছে রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো। এবং পরের প্রশ্নটি রয়েছে 4 নম্বর দাগে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলির পতন কেন হয়। চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র, এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্নটা রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে ও বরণীর ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল। পরের প্রশ্ন রয়েছে পারস্যের খত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন নম্বর দাগে রয়েছে নতুন রায়তন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। আর 4 নম্বর দাগে রয়েছে ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। পঞ্চম অধ্যায় অর্থনীতির বিভিন্ন দিক, প্রথম প্রশ্নটা রয়েছে মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। দু নম্বর দাগে রয়েছে সামন্ত প্রথার উদ্ভবের কারণ, বৈশিষ্ট্য এবং পতনের কারণগুলি লেখো। এখানে এই প্রশ্নটা এরকমভাবেও পড়তে পারে যে সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো 8 নম্বরের, আবার পড়তে পারে যে সামন্ত প্রথার পতনের কারণগুলি লেখো 8 নম্বরের। তিন নম্বর দাগে রয়েছে প্রাচীন মিশর, প্রাচীন ভারত, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও, যে কোনো একটা পড়তে পারে, যে প্রাচীন মিশরের সাথে প্রাচীন ভারত বা প্রাচীন রোমের সাথে প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ। 4 নম্বর দাগে রয়েছে মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ বা বাণিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় সমাজের ঘটনা প্রবাহ, এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, এক নম্বর দাগে রয়েছে বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী, বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ কর, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বর দাগে রয়েছে প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। পরের প্রশ্নটি রয়েছে 3 নম্বর দাগে ভারতের ইতিহাসে রাজিয়া ও নূরজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর, এই প্রশ্নটা 4+4 হিসাবেই তোমাদের পরীক্ষায় পড়ে। 4 নম্বর দাগে রয়েছে প্রাচীন ভারতে নারী শিক্ষার পরিচয় দাও। 5 নম্বর দাগে রয়েছে প্রাচীন ভারতে রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদান সম্পর্কে যা জানো লেখো।